আস্তে আস্তে দেখে দেখে আস্তে আস্তে এসো। এদিক দিয়ে এদিক দিয়ে এসো এসো এসো, দেখে লাগে না জানো, দেখো এসো। বাবা বাবা ছোট ঠাকুরপো, তোমার দাদা ভাইকে আমাদের ঘরে নিয়ে যাও। এক মিনিট। ও দাদু ভাই, দেখছ তোমার বাবা ফিরে এসেছে, দেখছ? দেখো তুমি আর তোমার বাবা দুজনেই এত অসুস্থ ছিলে, ডাক্তারবাবুরা আমাদের কোনো রকম আশা দিতে পারেননি জানো। হ্যাঁ, তবু দেখো দাদু ভাই বলতে নেই, তুমি ফিরে এসেছ। এই দেখো তোমার বাবাও ফিরে এলো। কেন বলো তো? ওই যে ওই লগ্নার সিঁথির সিঁদুরের জোরে, শুধুমাত্র সিঁথির সিঁদুরই তোমাদের দুজনকে ফিরিয়ে আনলো। হ্যাঁ গো দাদু ভাই। রাজিমা, লগ্নার সিঁথির সিঁদুরের এত জোর? হ্যাঁ সূর্যদেব, ওই লগ্নার সিঁথির সিঁদুর আছে বলেই আজ শুধু তোমার বাবা নন, আজ এই বাড়ির প্রত্যেকে নিরাপদ। কোনো অশুভ শক্তি তাদের কিচ্ছু করতে পারবে না, এমনকি এই বাড়ির আশেপাশে কেউ আসতে পারবে না। ঘুমোচ্ছে তো? হ্যাঁ, মানে হসপিটাল থেকে নিয়ে আসার সময় ডক্টর বলে দিয়েছিলেন যে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে ওষুধের রিয়াকশন কেটে গেলেই ঘুম ভেঙে যাবে। বড় বৌমা, যাও ইন্দ্রকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা। দাঁড়ান, ওনাকে নিয়ে এসো, আমাদের ঘরে নিয়ে এসো। যাও নিয়ে যাও, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে বাবা, ইন্দ্র তুই ভালো হয়ে যাবে। বলছিলাম এই কি তোমার সেই নার্স? নাম কি? অবন্তিক। পুরো নাম? চিন্তা করবেন না, আমি ব্রাহ্মণ। আমার নাম অবন্তিকা, অবন্তিকা চক্রবর্তী। চিন্তা তো আমাকে করতেই হবে, এটা হলো রায়চৌধুরী পরিবার আর আমাদের বাড়িতে মা সিংহবাহিনী আছেন, কিছু মনে করো না। ও তাই বুঝি আপনাদের বাড়িতে মা সিংহবাহিনী আছেন? হ্যাঁ, ওই যে মা, তাহলে ওনাকে নিয়ে বর্দা ভাইয়ের ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আমিও যাব। দাঁড়াও গুরুদেব, আমি বলছি
কি ব্যাপার রতি? তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? যাও। অনেকক্ষণ তো দাদার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলছিলি। এবার একটু রুদ্রকে সাহায্য করো। যাও। করত যতই ভাবুক যতই রামের জুতো মাথায় নিয়ে ঘুরে বেড়াক, রামের নামের পাশে লক্ষণের নামটাই জোক সাপার। মা আমি ভেতরে যাচ্ছি। গুরুদেব কি করি বলুন তো, এত এত শক্ত থাকার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না ভেতরে ভেতরে। চন্দ্রকলা দেবী, বাধা তো আসবেই। কিন্তু গুরুদেব আমার আমার ইন্দ্রকে সহ্য করতে পারবে? আপনি চিন্তা করবেন না, ইন্দ্রদেব শক্ত মনের মানুষ। জানি গুরুদেব, আর সেটাই তো আমার কাছে সব থেকে ভয়ের। সব ঠিক হয়ে যাবে, মা সিংহ বাহিনীর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ওম শুভম। মা, মা সিংহ বাহিনী মা গো, রক্ষা করো মা, হ্যাঁ আমার বংশকে তুমি রক্ষা করো, আমার আমার বংশকে রক্ষা করো মা গো। মা সিংহ বাহিনী রয়েছে আর রয়েছে তার লগ্নও। পরীক্ষাটা আমিও করে নিই, আমার এই রক্ষা কবচ কতটা কাজ করে। কষ্ট হচ্ছে না আমার, কোনো কষ্ট নয়। পারবে না তুমি সিংহ বাহিনী, চন্দ্রকলা দেবীর বংশকে ক্ষতির হাত থেকে এবার তুমিও রক্ষা করতে পারবে না। আর এই লগ্নার সিঁদুরও না। আমি জানি না, আমি জানি না সত্যি তুমি আছো কিনা। যদি গুরুদেবের কথাই সত্যি হয় তাহলে দেখো আমার এই সিঁদুর যেন ভালো জেঠু আর লাট সাহেবকে রক্ষা করে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। এখন আবার কে ফোন কর? মেজদা ভাই, আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ তুমি তো আছো এখানে, আমি একবার একটু আমার ঘর থেকে আসছি। আসছি, এই শুনছো? কোথায় গেল? বললো একটু টায়ার্ড আছে, রেস্ট নিতে। কি হলো ওর? বরদাদা ভাইকে ফেলে ঘরে চলে গেল? না না, দেখতে হচ্ছে তো। মেজ বৌদিদি, আমি একটু যাচ্ছি। হ্যাঁ তুমি
তুমি এখন কোথায় যাচ্ছ? ওই যে ও বললো না ঘরে যাচ্ছে, খুব ক্লান্ত লাগছে, আমি গিয়ে একটু দেখি কিছু লাগেটাকে কিনা। হ্যাঁ আসুন আসুন। তোমরা কি গো, উনি এসেছেন ভালো যিশুর খেয়াল রাখার জন্য, আর তোমরা ওনাকে না নিয়ে চলে এসেছো। উনি কি এ বাড়ির কিছু চেনেন, তাই আমাকেই আবার নিয়ে আসতে হলো। ভালো করেছিস, খুব ভালো করেছিস। না আমার এখানে আসা বারণ তো, তাই বললাম। যান আপনি ভেতরে যান। আর হ্যাঁ, ভালো জেঠুর ভালো করে খেয়াল রাখবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়। তুমি যখন বলেছো তোমার ভালো জেঠুর খেয়াল, আমি খুব ভালো করে রাখবো, আর এতটাই ভালো করে রাখবো যেটা এই বাড়ির কেউ কোনোদিন ভাবতেই পারে না। আমার মনে হয় ওনার ঘুম ভাঙবে। না না মা, এখন বলবেন না, যদি ঘুম ভেঙে যায়। ভালো জেঠুর মনে ঘুম ভাঙছে গো। তুই এখানে কেন এসছিস? যা যা এসে গিয়ে যা, বিদে হও, বিদে হও এখান থেকে। দেব না, আমি তো ভেতরে ঢুকছি না, এখান থেকেই দেখবো। কোনো দরকার নেই, কি করবি তুমি দেখে কি করবিটা কি? এমনি দেখবো গো, কতদিন ভালো জেঠুকে কথা বলতে দেখিনি। দেখেছো দেখেছো বড় বৌমা, দেখেছো এই মালির মেয়েটা আমাকে কেমন জ্বালাচ্ছে দেখেছো? একটা কথা যদি শোনে। না মা না, আমি বুঝিয়ে বলছি মা, আমি বুঝিয়ে বলছি। লগ্না তুই এখন এখান থেকে যা, শোনা, তোকে দেখলে যে ভালো জেঠু কি করবে তা তুইও জানিস আমিও জানি। লগ্নাকে দেখে উনি কি করবেন? তুই ভালো মেয়ে না, তুই এখন এখান থেকে যা, আমাকে একটু সময় দে, আমি আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিজে এখানে নিয়ে আসবো, তুই তখন কথা বলবি তোর ভালো জেঠুর সঙ্গে। এখন যা শোনা। আমি বাইরেই দাঁড়াই না গো, ভালো জেঠুই আমায় দেখতেই পাবে না। খবরদার বলছি, তোর ওপর যেন ইন্দ্রর চোখ একদম না পড়ে। এই যে বৌমা, যাও যাও যাও, ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। চলে আয় লগ্না, এদিকে চলে আয়। বিষয়টা কি জানিস তো, ওই পাঠা যখন বলি দেওয়া হয় না, তখন দেখবি ওই বলির আগেই পাঠার যত্ন নেওয়া হয় সাধারণত, তারপর তো শুধু ছটফট ছটফট। মুশকিল বলতো, আমার ক্লান্ত লাগছে তাই, আবার কি? সত্যি তাই, শুধুমাত্র এই কারণেই তুমি তোমার বরদাদা ভাইকে ফেলে চলে এলে। বরদাদা ভাইকে? না না, আমি ভাবতে পারছি না গো এটা। মানে কেন 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 ভাবতে না পারার কি আছে? হ্যাঁ কি কি আছে বলো? আমি যে এতটা সময় ধরে ওই বরদা ভাইয়ের কাছে হসপিটালে পড়ে রইলুম, সেটা সেটা তোমার তোমার চোখে পড়লো না, সেটা এবার কি কারুর চোখে পড়বে না? আমার মনে হয় সেটাই যথেষ্ট কুন্তলা। যথেষ্ট এই শব্দটা জীবনে প্রথমবার এই বাড়ির মানুষগুলোর জন্য আমি তোমার মুখে শুনলাম। কি মুশকিল বলো দেখি, কেন তুমি বুঝতে চাইছো না? আমার ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, তুমি শুধু আমার একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে দাও। কি প্রশ্নের উত্তর দেব বলো? আমি
আমি তোমার কাছ থেকে শুধু এইটুকু জানতে চাইছি যে এই যে তুমি এমন করে ব্যবহারটা করছো সেটার পেছনে কি কারণ? শুধু তোমার ওই ক্লান্তিটাই না, আর কোন কারণ আছে? মানে কি বলতে চাইছো তুমি? আচ্ছা আমি বুঝতে পারছি না, এর পেছনে আর কি বা কারণ থাকতে পারে কুন্তলা? ওহ ভগবান, আমি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার শরীর ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে, আমার একটু বিশ্রামের দরকার, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ, আমি ঠিক হয়ে যাব। তুমি এখন যাও, আমি আসছি, তুমি যাও বর্ধাভাইয়ের কাছে যাও। আচ্ছা শোনো, বলছি তোমার সাথে দেখা করতে এই বাড়িতে পরপর তিন দিন একটা লোক এসেছিল একই সময়, সকালে 10টা বাজলেই। কাঁদিস না সূর্য, বাবা যদি চোখ খুলে তোকে কাঁদতে দেখে খুব কষ্ট পাবে। শোনা, কাঁদে না, দেখি লগ্নের বিষয়টা তোমার বাবাকে একদম বলবে না? বলো বলো, ওকে কত দাও, কত দাও। তুমি তো জানো তোমার তোমার বাবা যদি লগ্নাকে এই অবস্থায় দেখে তাহলে কি কি করতে পারে, তুমি তো জানো, জানো না? সবাই দেখছে লগ্নার বিয়ের ব্যাপারটা বেশ লুকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তা এতেই যদি কাজ হয়ে যায়, এতেই যদি ইন্দ্র মরে যায়, তাহলে তো আর আমার আলাদা করে কিছু করতে হবে না। ভুল ভুল অপার ভুল করতে যাচ্ছিলাম আমি। না 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 না, বুদ্ধি দিয়ে চলতে হবে আমায়। ইন্দ্রর কিছু হয়ে গেলে যে আমাকেই চলে যেতে হবে এখান থেকে, না আমি এমন কিচ্ছু করব না। তার থেকে ভালো ইন্দ্রবাবুকে তাতিয়ে যদি লগ্নার শীতের সিঁদুর তোলানো যায়। আমি এবার বুদ্ধি দিয়ে সেই চেষ্টাই। যখন সে জানবে তার দেয়া শিক্ষা কাজে লাগেনি। আমার ইন্দ্রকে শক্তি দাও মা, আমার ইন্দ্রকে কষ্ট সহ্য করার শক্তি দাও। ও যেন আবার অসুস্থ হয়ে না পড়ে মা। মা, মা ওই দেখো বাবা চোখ খুললো। তুমি কষ্ট পেও না গো ভালো জেঠু, দেখো আবার কদিন বাদেই তুমি হাঁটতে পারবে। সূর্য বাবা, আ সূর্য পাটা নাড়াতে পারছি না কেন? বরং চুপ করে আছো কেন বলো না? আমি আমি পাটা কিছুতে নাড়াতে পারছি না কেন? ও ইন্দ্র বাবা এরকম করে না, এরকম করে না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা। কি হলো, কি হলো?
নড়ছিল কেন? কেন নড়ছিল বাচ্চা? কেন?